ঠিক মতো তুমি ডিসিশন নিতে পারবে না, তোমার প্ল্যানিং ভুলভাল হবে, তুমি ডেলি রুটিন ভুলভাল বানাবে, একটা কমপ্লিটলি চেইন রিয়াকশনে কিন্তু তোমার পড়াশোনাটা টোটালি হ্যাম্পার হয়ে যাবে, তোমার প্রিপারেশনটা কমপ্লিটলি হ্যাম্পার হয়ে যাবে। নমস্কার, আমি রিমন, ওয়েলকাম টু বিদ্যাকোষ। আজকে আমরা কলকাতা পুলিশের এক্সাম ডেট নিয়ে আলোচনা করব, এর সঙ্গে বিভিন্ন যে ফেক এক্সাম ডেটগুলো বেরিয়ে আসছে সেই জন্য তোমাদের প্রিপারেশনে কিভাবে সেটা তোমাদের এফেক্ট করছে সেটা নিয়ে আলোচনা করব, এই এক্সাম ডেটগুলো আসার জন্য তোমাদের মাইন্ডসেট কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে অনেক কিছু বলার রয়েছে, তোমাদের যে এই ফেক এক্সামের ডেটগুলো এরা তো কেউ বানাচ্ছে, তোমরা যদি এই কমপ্লিট ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এই ফেক এক্সামের ডেটগুলো কেন বানানো হচ্ছে, কি জন্য বানানো হচ্ছে, এর পিছনে কত বড় যে একটা নেটওয়ার্ক জড়িয়ে রয়েছে, এ টু জেড কিন্তু আমি কমপ্লিটলি আজকে আলোচনা করব। ফার্স্ট অফ অল, তোমাদের একটা নতুন এক্সামের ডেট চলে এসেছে আবার, এই 18ই ডিসেম্বর। ঠিক আছে, এই 18ই ডিসেম্বর এক্সামটা হওয়ার রিজনটা কি, দেখো ফার্স্ট অফ অল এইদিকে আমাদের এটা রবিবার পড়ছে, এবার সব থেকে বড় কথা এই 18ই ডিসেম্বর এক্সামটা আদৌ হচ্ছে কিনা এটা নিয়ে আমাদের একটা বড় কোয়েশ্চেন থেকে যাচ্ছে। আর এই যে 18ই ডিসেম্বর ডেটটা যেটা প্রেডিকশন করা হচ্ছে, কে করছে, এই 18ই ডিসেম্বর ডেটটা কে নিয়ে আসলো এটা একবার ভেবে দেখো তো, তার রিজন রয়েছে, কেন আসছে না আসছে সেটা আমি তোমাদের একটু পরে কমপ্লিটলি আলোচনা করব। দেখো 18 তারিখ এক্সাম হবে কি হবে না সেটা নিয়ে কিছু বলার নেই, কারণ আমি বারবার তোমাদের প্রত্যেকবার বলেছি যে তোমরা অফিসিয়াল ডেট ফলো করো, অফিসিয়াল নোটিশ ফলো করো, অফিসিয়াল যতক্ষণ না কোনো নোটিশ আসছে ততক্ষণ কোনো নোটিশে তোমরা কান দেবে না। প্রত্যেকবার দেখবে কলকাতা পুলিশ বা WBB-র ওয়েবসাইট রয়েছে, PRB-র যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে দেখবে, দেখবে তারা সেখানে অফিসিয়াল নোটিশ বা অফিসিয়াল ডেট প্রকাশ করে দেওয়া হয়, একমাত্র সেই ডেটটাকেই তোমরা বিশ্বাস করো, আদারওয়াইজ বাকি যে কোনো ডেট আসুক না কেন সেটা তো তোমাদের বিশ্বাস করার কোনো রিজন হয় না। দেখো ফার্স্ট অফ অল তোমাদের এই ফেক ডেটগুলো যে আসছে এর জন্য তোমাদের প্রিপারেশনে কি ক্ষতি হচ্ছে সেটা আমি এবার এক এক করে পয়েন্ট আউট করে তোমাদের বলবো। দেখো তাহলে ফার্স্ট অফ অল কি আসছে, কমপ্লিট প্রিপারেশন। যখন এই ধরনের একটা ডেট চলে আসছে তখন তোমাদের মাইন্ডে কি কাজ করছে একটা জিনিস ভেবে দেখো। প্রথমে বলা হচ্ছিল এই কলকাতা পুলিশের এক্সাম ডেট আমাদের এই 6ই নভেম্বর হবে, তাই তো, এটা একটা প্রথম থেকে বলা হচ্ছিল। তারপর এই ডেটটা ক্যান্সেল হলো, 30 তারিখের একটা ডেট হলো সেটাতেও বাদ চলে গেল, সেটাও ক্যান্সেল হয়ে গেল, তার জন্য চারিদিকে বিশাল হই হুল্লোড় হলো। এরপর আবার একটা নতুন ডেট 18 তারিখের ডেট দেওয়া হচ্ছে, কিছুদিন পর গিয়ে দেখবে আদৌ হয়তো এটাও হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নেই, দেখবে হয়তো এটাও ক্যান্সেল হয়ে যাবে। যতক্ষণ না অফিসিয়াল কোনো ডেট আসছে তার জন্য কিন্তু তোমরা এই ডেটগুলোকে বিশ্বাস করো না। এবার আমি বলছি তাহলে এই তোমাদের প্রিপারেশন এটা কিভাবে ক্ষতি হচ্ছে, কমপ্লিট প্রিপারেশন কিন্তু তোমাদের এখানে হচ্ছে না, কারণ তোমরা একটা তোমাদের মাইন্ডসেট তৈরি করছো। সাপোজ তোমরা প্রথমে কি করছিলে, 6ই নভেম্বরের একটা ডেট ফিক্সড করে চলছিলে, এই মতো করে তোমরা তোমাদের সিলেবাসটাকে কমপ্লিট সাজিয়েছিলে, প্রত্যেকটাকে তোমরা এক এক করে পয়েন্ট আউট করেছিলে, একটা করে জিনিস তোমরা কমপ্লিট করতে করতে এগোচ্ছিলে, তার ফলে তোমাদের কি হচ্ছিল একটা মাইন্ডসেট নিয়ে চলছিলে যে হ্যাঁ তুমি এই টাইমের মধ্যে এতটা সিলেবাস কমপ্লিট করবে, বাকি যে সিলেবাসটা থাকবে তোমরা সেটাকে একটা আলাদা রকমভাবে কমপ্লিট করবে। এছাড়া আরও হতে পারে যে তোমরা একটা কমপ্লিট প্ল্যানিং বানিয়েছিলে, সেই টাইমের মধ্যে তোমরা তোমাদের কমপ্লিট প্রিপারেশনটা করতে বাকি কিছুটা টাইম রেখে দিতে রিভিশনের জন্য। তো এই যখন এই 30 তারিখের ডেটটা এলো সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের প্ল্যানিংটা কি হলো, হ্যাম্পার হয়ে গেল, তোমরা প্যানিক করে গেলে, প্যানিক করে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের প্রিপারেশনটা কি হলো, কমপ্লিট হলো না। ভিডিওটা আজকে একটু বড় হতে পারে, অনেকে অনেক এন্টারটেনমেন্ট ভিডিওতে টাইম ওয়েস্ট করে থাকো, আজকে তোমাদের এই একটা নলেজেবল ভিডিওতে, ইনফরমেটিভ ভিডিওতে আমি একটা ফ্যাক্ট দিয়ে তোমাদের পুরো জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করছি। এই ভিডিওটা দেখো, নেক্সট টাইম তোমাদের আর এই এক্সাম ডেট রিলেটেড প্রবলেমগুলো আর হবে না। আমি যখনই তোমাদের বলি কমপ্লিট প্রিপারেশনের কথা বলি, কেন বলি, কারণ যখন তোমরা কমপ্লিট প্রিপারেশন করবে তবে গিয়ে কিন্তু তোমাদের অ্যাকচুয়াল পারফরমেন্সটা তোমরা এক্সামে বার করে নিয়ে আসতে পারবে। তোমাদের প্রিপারেশনটাই কমপ্লিট হচ্ছে না তো তোমরা এক্সামে পারফরমেন্স করবে কি করে। দেখো তাহলে আমাদের এখানে চেইন রিয়াকশনে এটা কিভাবে কাজ করছে, তোমাদের প্রিপারেশন কমপ্লিট হচ্ছে না। সেকেন্ড আমাদের কি চলে আসছে, মাইন্ডসেট কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তোমরা একটা প্ল্যানিং করছো, মাইন্ডসেট বলো বা প্ল্যানিং বলো, তোমরা যেটা করছো সেটা কিন্তু তোমাদের সঠিক নির্ধারিত টাইমে হচ্ছে না, সেটা কিন্তু বারবার পরিবর্তন হচ্ছে। আর কোনো জিনিস যখন বারবার পরিবর্তন হতে থাকে তখন কিন্তু সেটা একটা স্টেবিলিটি থাকে না। তোমাদের যে ডেইলি রুটিন তোমরা বানাচ্ছ সে ডেইলি রুটিন কিন্তু তোমাদের এখানে হ্যাম্পার হয়ে যাচ্ছে, তোমাদের ডেইলি রুটিন এখানে কমপ্লিট হচ্ছে না। কারণ কি, তোমরা এখানে একটা ডেট দেখতে পাচ্ছ, ডেট দেখতে পেয়ে তোমাদের প্ল্যানিং পরিবর্তন করছো, প্ল্যানিং পরিবর্তন করতে গিয়ে তোমরা তোমাদের ডেইলি রুটিনটাকে পরিবর্তন করে ফেলছো। তার ফলে কি হচ্ছে, এখানে তোমাদের এই ডেইলি রুটিন মেনটেন করতে পারছো না, প্ল্যানিং হচ্ছে না, এর ফলে কি হচ্ছে তোমাদের একটা মেন্টাল প্রেশার সৃষ্টি হচ্ছে। দেখো প্রেশার অবভিয়াসলি ভালো, তোমাদের এই প্রেশার নিয়ে চাপ নিয়ে যদি পড়াশোনা করো তাহলে সেটা খুব ভালো, বাট সেটার একটা লিমিট রয়েছে। অত্যধিক চাপে তুমি যদি পড়াশোনা করতে চাও না তোমার কিন্তু পড়াশোনাটা একদমই হবে না, ঠিক মতো তুমি ডিসিশন নিতে পারবে না, তোমার প্ল্যানিং ভুলভাল হবে, তুমি ডেইলি রুটিন ভুলভাল বানাবে, একটা কমপ্লিটলি চেইন রিয়াকশনে কিন্তু তোমার পড়াশোনাটা টোটালি হ্যাম্পার হয়ে যাবে, তোমার প্রিপারেশনটা কমপ্লিটলি হ্যাম্পার হয়ে যাবে। তো শুধুমাত্র তুমি দেখো একটা ডেটের জন্য কিন্তু তোমার এতগুলো পরিবর্তন কন্টিনিউয়াসলি হতে লাগলো, কোনো কিছু ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারছো না। তখন তোমাদের 5 নম্বর এফেক্ট গিয়ে কি দাঁড়াচ্ছে, তোমরা দেখবে যখন তোমরা মক দিতে লাগছো তোমাদের মকে গিয়ে একটা নাম্বার কিন্তু ফিক্সড হয়ে থাকে, যে দেখবে কেউ হয়তো এই 40 থেকে 45 আটকে গেছো, এর উপরে কিন্তু তুমি আর বাড়তে পারছো না। রিজনটা কি, প্রিপারেশনটা কমপ্লিট হয়নি, তোমার জানা জিনিসগুলো ভুল করে থাকবে। কেন জানা জিনিসগুলো ভুল করবে তুমি এখানে, কারণ তোমার মনে হবে, আমি এর আগের দিন বলেছি তোমাদের, কারণ তোমাদের মনে হবে যে তুমি হয়তো পার্সেন্টেজ পড়ছো, পার্সেন্টেজটা তুমি 10টা টপিক রয়েছে, ঠিক আছে 10টা টাইপ রয়েছে, তুমি 10টা টাইপই করলে কিন্তু সেটা তুমি ওপর ওপর করে গেলে, এই ওপর ওপর করে যাওয়ার জন্য তোমাদের কি মনে হচ্ছে যে কি তুমি হয়তো তাড়াতাড়ি সেটাকে কমপ্লিট করে দিচ্ছ, তোমার মনে হচ্ছে যে কি তোমার সেটা কমপ্লিট হয়ে রয়েছে, বাট কিন্তু অ্যাকচুয়ালি হয়নি, যে কারণে তোমাদের জানা জিনিস ভুল হচ্ছে, এই মার্কস ইনক্রিজ করছে না সেই ব্যাপারে। তাহলে ওভারঅল দেখো তোমাদের এই একটা এক্সাম ডেটের জন্য কিন্তু তোমাদের এই কমপ্লিট প্রিপারেশনটা হ্যাম্পার হতে লাগলো, এইভাবে কিন্তু তোমরা আগে কেউ কোনোদিন ভাবনি এই পুরো বিষয়টার উপরে। তাহলে এবার দেখো এখানে বড় বড় কোচিং ইনস্টিটিউট রয়েছে, বড় বড় বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে, দেখো এখানে আমার বলার কিন্তু অনেক কিছু রয়েছে, যেহেতু আমার চ্যানেলটা খুব ছোট, সবে আমি চ্যানেলটা স্টার্ট করেছি, আমি এখানে চেয়েও কিন্তু তোমাদের অনেক কিছু রিয়ালিটি বলতে পারছি না। তো সেই জন্য আমি এই প্ল্যাটফর্মে
কমপ্লিটলি সেই ব্যাপারগুলো পুরো খুলে বলতে পারছি না। তো দেখো এবার বড় বড় কোচিং ইনস্টিটিউট যারা পেড কোর্স বিক্রি করছে, আমি তাদের কথা বলছি, দেখো সবাই নয়, কিছু কিছু আমি কোচিং ইনস্টিটিউটের কথা বলছি বা বড় বড় ইউটিউব চ্যানেলের কথা বলছি, সবাই নয়, কিছু কিছু জন এমন রয়েছেন যারা সত্যি বলছি মারাত্মক কাজ করছে, ফ্রি অফ কস্ট তারা দারুণ দারুণ কন্টেন্ট প্রোভাইড করছেন। আমি তাদের কথা বলছি না যারা তোমাদের মিসগাইডেড করছে, আমি তাদের কথা বলছি এখানে। প্রত্যেকবার যখন একটা করে নতুন ডেট আসে, প্রত্যেকবার তোমরা দেখবে কিন্তু একটা নিউ কিন্তু পেড কোর্স লঞ্চ হয়ে যায়, অথবা নিউ একটা পেড প্রমোশন কিন্তু অটোমেটিকলি চলে আসে যে হ্যাঁ আমি এই ব্যাচটা লঞ্চ করছি, আমার এখানে এতগুলো সিট রয়েছে, তোমরা এখানে জয়েন করে যাও, আমি এই টাইমের মধ্যে তোমাদের এই সিলেবাসটা কমপ্লিট করে দেবো, এখনো তোমাদের হাতে টাইম রয়েছে। যখনই তোমাদের একটা নিউ ডেট আসে তখনই তোমাদের সেটাকে বলে দেওয়া হয় যে এই ডেটটা ফেক বা এই ডেটটা ভুল বা এই ডেটটা ঠিক, কিছু না কিছু একটা তোমাদের বলে দেওয়া হয়। তারপর তোমাদেরকে একটা নতুন পেড কোর্স কিন্তু লঞ্চ করে দেওয়া হয় ওইখানে। এবার তোমরা এখানে একটা জিনিস ভেবে দেখো, ক্ষতিটা আলটিমেটলি কার হচ্ছে? পুরোপুরি এই এক্সাম ডেটের চক্করে তোমার প্রিপারেশনটা হ্যাম্পার হলো এখান থেকে। এই হ্যাম্পার হওয়ার জন্য তুমি যখন ফার্স্ট এডেড হলে, ফার্স্ট এডেড হওয়ার পর যখন দেখতে পাচ্ছ তোমার প্রিপারেশনটা কমপ্লিট হয়নি, তুমি পড়তে পারোনি, তখন কি করলে তুমি এই কোর্সগুলোতে গেলে, এখানে গিয়ে এনরোল করাচ্ছ, এনরোল করিয়ে গিয়ে তুমি এখান থেকে প্রিপারেশন নিচ্ছ, এখান থেকে প্রিপারেশন নিচ্ছ, খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই তাতে। যদি কেউ এরকম ভাবে ভালোভাবে পড়িয়ে থাকেন তাহলে তার জন্য হ্যাটস অফ, তারা খুব ভালো মতো কাজ করছেন, করে যান তারা। দেখো যারা এইভাবে পেড কোর্সগুলো লঞ্চ করছে ঠিক আছে করতে পারে, বাট তার জন্য যে মিসগাইড করছে, মিসগাইড করাটা কিন্তু একদমই ঠিক নয়। ফ্রি অফ কস্ট সবার পক্ষে পড়ানো পসিবল না, যেখানে মনে হয় যে মিনিমাম কস্টে তারা ভালো একটা এডুকেশন দিচ্ছে, তাদের জন্য হ্যাটস অফ, তারা কাজ করে যাচ্ছেন, করে যান এইভাবে, তাদেরকে নিয়ে কোনো অসুবিধা নেই, তারা খুব ভালো কাজ করছেন, করে যান। বাট যারা এই ফেক ডেটগুলো বানাচ্ছে বা কারোর দ্বারা বানানো হচ্ছে এই ফেক ডেটগুলো এবং সেটার সুযোগ সুবিধা নিয়ে একটা পেড কোর্স লঞ্চ করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে কমপ্লিট প্রিপারেশন দেওয়া হবে সেই নামে, তো দেখো এখানে যারা ভালো মতো কাজ করছে তারা কিন্তু খুব ভালো কাজ করছেন, ঠিক আছে, তাদেরকে নিয়ে আমি কোনো কথা বলছি না। বাট তোমাদের এখানে বাজ বিচার করতে হবে তুমি কোন কোর্সটায় এনরোল করবে। তোমাদের যদি কোচিং দরকার পড়ে তো ডেফিনেটলি কোচিং নাও, কারণ উইদাউট কোচিং সবসময় পসিবল হয় না পড়াশোনা। ইনফ্যাক্ট আমি এর আগের ভিডিওতে বলেছি তোমাদের পেড কোর্স থাকাটা উচিত যাদের মনে হচ্ছে তোমরা সেলফ প্রিপারেশন করতে পারছো না। তো এখানে তোমাদের কি করতে হবে, অনেকে কিন্তু বলে যে আমাদের একটা ডেটা দেখায় যে এইখান থেকে আমার এতজন পাস করেছে, এইখান থেকে আমার এত নাম্বার পেয়ে পাস করেছে, এখান থেকে কেউ না কেউ হাইস্ট পেয়েছে, এই কথা বলা হচ্ছে। এই যে কথাগুলো বলা হচ্ছে এর কোনো ভিত্তি নেই, এটা ফেক না এটা ঠিক তুমি বলতে পারছো না, কোনো গ্যারেন্টি নেই এই কথাগুলো। তো এই ধরনের যে সমস্ত রেকর্ডগুলো তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে এই রেকর্ডের উপর ভরসা করো না, আমি বারবার বলছি। তোমার যেখানে মনে হচ্ছে যেই টিচারটা জেনুইন তুমি তার কাছ থেকে পেড কোর্স কেন, যদি তার পেড কোর্স থাকে তো ডেফিনেটলি তুমি তার কাছ থেকে পেড কোর্স কেন। এবং আমি বারবার বলবো যেই টিচারের সাথে তোমার টিউনিং হচ্ছে, তুমি যার কাছ থেকে পড়া বুঝতে পারছো তুমি তার কাছ থেকে পেড কোর্স কেন, বা তার কাছে তুমি তার সাথে কথা বলে দেখতে পারো যে কিভাবে তার পেড কোর্স নেওয়া যেতে পারে বা তার গাইডেন্সে আসা যায়। আমি এর আগেও বলেছি, আমি আবার বলছি, আমার কিন্তু কোনো পেড কোর্স নেই, আমার এখানে একটা উদ্দেশ্য কি, আমি তোমাদের এখানে জাস্ট গাইডেন্সটা প্রোভাইড করতে এসেছি। দেখো কেউ যদি মিসগাইডেড হয়ে যায় তার যতই মেধা থাক না কেন সে কিন্তু চাকরিটা আলটিমেটলি পায় না, কারণ মিসগাইডেড যখন হচ্ছে তার কাছে যে মেন এনার্জি টুকুটা থাকছে। দেখো আমি এখানে এনার্জির কথাটা এই টাইমে এই জন্যই বলছি কারণ তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা প্রিপারেশন শুরু করছো তারা দেখবে বেশিরভাগই হয়তো 20-25 বছরের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট রয়েছে যারা প্রিপারেশন শুরু করেছো বা তোমরা এখানে রয়েছো। ইনফ্যাক্ট কেউ কেউ 27 বছর অবধিও হয়তো অনেকে রয়েছে, 27 থেকে 30 বছর। এই যে এই তোমাদের এই গোল্ডেন টাইমটা থাকছে, এই টাইমে তোমাদের এখানে এনার্জি কিন্তু চরম হাই থাকে, এই টাইমটাকে তোমাদের সঠিকভাবে চালনা করতে হবে। এই টাইমে তোমরা যদি মিসগাইডেড হয়ে থাকো, একটা চ্যাপ্টার যখন কমপ্লিটলি তোমরা পড়ছো সেটা যখন ফার্স্ট টাইম পড়বে সেটাতে তোমাদের যে এনার্জিটা তোমরা পাচ্ছ সেকেন্ড টাইম কিন্তু তোমরা সেটা পড়ার জন্য সেরকম এনার্জি পাবে না। সেই জন্য আমি বারবার বলছি তোমরা তোমাদের প্রিপারেশনটাকে কমপ্লিট করো, কমপ্লিট প্রিপারেশন না করলে কোনো দিনও চাকরি পাওয়া পসিবল না। আমি বারবার বলছি, এর আগেও বলেছি, আমি এখনো বলছি, বাকি এই এক্সাম ডেট তো আসতে থাকবে, একটা এক্সাম না পরে আর একটা এক্সাম আসবে, বাট একবার তোমার যদি প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায় তুমি পরপর তখন দেখবে চাকরি ক্র্যাক করেই যাচ্ছ, ক্র্যাক করেই যাচ্ছে একের পর এক একটা করে। আর যখনই তোমাদের এই প্রিপারেশনটা কমপ্লিট হচ্ছে না তখনই তুমি যটাই এক্সাম দাও না কেন প্রত্যেকটা জায়গাতে তোমার কোনো না কোনো খামতি একটা থেকে যাচ্ছে। তো দেখো আমি আজকে এই ভিডিওতে অনেক কিছু বলে ফেললাম, যদি ভিডিওটা তোমাদের একটু আধটু হলে ইনফরমেটিভ লাগে বা আমার কথাগুলো একটু জেনুইন বলে তোমাদের মনে হয় তো ভিডিওটা তোমরা লাইক করতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, ইনফ্যাক্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো, কারণ আমি এখানে টিচিং এর সাথে গাইডেন্সটা প্রোভাইড করি। আমি আরও একবার বলছি এক্সাম ডেট নিয়ে, কোনো অফিসিয়াল ডেট ছাড়া আদার্স কোনো এক্সট্রা ডেটে তোমরা বিলিভ করবে না। হ্যাঁ হতে পারে তোমাদের 18 তারিখ হয়তো এক্সাম হয়ে যাচ্ছে, মেবি হয়তো তোমাদের হয়তো 2-1 দিনের মধ্যে নোটিশ দিয়ে দিল বা কিছু একটা হলো, হয়তো 18 তারিখ এক্সাম হয়ে যাচ্ছে, দেন কোনো ব্যাপার নেই, তোমরা সেই রকম ভাবে প্ল্যানিং করে পড়ো, কোনো অসুবিধা নেই, বাট প্রিপারেশনটাকে কমপ্লিট করো। যদি তোমাদের মনে হয় অফিসিয়াল ডেট দিতে লেট করছে, 10 দিন বা 7 দিন আগে এরা ডেট দিচ্ছে, সেক্ষেত্রে তোমরা তোমাদের রিভিশনটা কিভাবে করবে আমি একটা জিনিস বলছি, প্রিপারেশন যখন কমপ্লিট প্রিপারেশন করছো তখন তোমাদের প্রিপারেশনটা কেমনভাবে হয়, নতুন জিনিস পড়তে থাকো, নতুন জিনিস পড়ার সঙ্গে সঙ্গে সেটাকে তোমরা রিভিশন করতে করতে এগো। যদি তোমাদের এই 7 দিনের মধ্যে তোমাদের ডেট দিয়ে দেওয়া হয়, তোমরা যদি কমপ্লিট প্রিপারেশনের মধ্যে একটা সঠিক গাইডেন্সে থাকো তাহলে এই 7 দিনের মধ্যে কিন্তু টোটাল জিনিসটা তোমাদের রিভিশন করা হয়ে যায়। আর অফিসিয়াল ডেট ছাড়া অন্য কোনো এক্সাম ডেটে তোমরা কিন্তু বিশ্বাস করো না। তো এটার জন্য যে এই বড় রকম একটা প্ল্যানিং রয়েছে, এই প্ল্যানিংটা আমি আজকে কিছুটা হলে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আরো অনেক জিনিস রয়েছে এর পেছনে যেটা হয়তো আমার চ্যানেলটা ছোট বলে হয়তো আমি সেগুলো বলতে পারছি না তোমাদের এখানে, কারণ ফালতু কন্ট্রোভার্সি হয়ে যাবে সেসব ব্যাপারগুলো নিয়ে, যেটা আমি চাই না। আমার কাজ টিচিং করাবো এবং গাইডেন্স দেবো, ব্যাস। ওয়েল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, ভিডিওটা পছন্দ হলে লাইক করো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।